নমস্কার, আমি সুমিতা চক্রবর্তী। ক্রিয়েটিভ জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। ক্রিয়েটিভ জোন এবং শান্তনু দত্ত এক অসাধারণ মেলবন্ধন, একথা সত্য। আজ আমার নিবেদনে একটি স্বরচিত অনুগল্প। চলুন যাই সোজাসুজি অনুগল্প পাঠে। অনুগল্প নাম কৌতূহল অবসান। ষাঠোর্ধার স্বামী বিচ্ছিন্না নিঃসন্তান মিসেস চৌধুরী বাবা মা গত হওয়ার পর ওই বিশাল বাড়িতে একাই থাকতেন। কোনো আত্মীয় বন্ধুকে এমুখো বড় একটা হতে দেখা যেত না। তবে ইদানিং এক যুবকের প্রায় আনাগোনা শুরু হয়েছে। তার দুচাকার রথে তাকে দেখা যাচ্ছে প্রায়শই। প্রতিবেশীদের কৌতূহলের অন্ত নেই। নানা মানুষ নানা কথা বলছেন, একেবারে যাকে বলে নানা মুনির নানা মত। আবার যত মত তত পথও বটে, তাই প্রতিবেশীরা নানান পথে বোঝার চেষ্টা করছেন আগন্তুকটি কে বা কেন। একদিন যুবকটি এলেন একটি চার চাকায় চেপে। নিয়মমতো নানা চাপা কথার ঘূর্ণন শুরু হয়ে গেল। আজ বোধহয় উনি চৌধুরীকে নিয়েই চলে যাবেন, তারপর হবে কব্জি ডুবিয়ে ভুরি ভজ। চৌধুরীদের স্বামী আনা বাইরে এবার হবে আনা। হা হা দাদা, এইটা তো দারুণ বলেছেন। চলছে জটলা আর বহু মানুষের এমন চটুল কথাবার্তা। এমন সময় বাড়ির ভেতর থেকে এক আত্মচিৎকার শোনা গেল। হতচকিত প্রতিবেশীর দল ছুটলো বাড়ির ভিতরে, দেখলো ভদ্রলোকটি সিঁড়ি দিয়ে তরিতে নেমে আসছেন। বললেন, ড্রাইভারকে ডাকতে যাচ্ছি, ওনাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। এরপরে প্রতিবেশীরা ওপরে উঠে গিয়ে দেখলেন শ্রীমতী চৌধুরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, রক্তে ভেসে যাচ্ছে। ক্ষীণ কণ্ঠে বললেন, প্রমোটার রোজ এসে বাড়িটা চাইত, দেইনি, মেরে গেল, ছেড়ো না। এই বলেই লুটিয়ে পড়লেন। ওদিকে বাইরে একটা গাড়ি চলে যাওয়ার শব্দ পাওয়া গেল।